হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রেসিপি বক্সে আপনাকে স্বাগতম সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমার ওয়েট লস চ্যালেঞ্জের পঞ্চম দিনে আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব প্রতিদিনের মতোই সকালের নাস্তা করার আগে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি সকালে নাস্তায় ছিল একটি ডিম দুটি খেজুর একটি ব্রাউন ব্রেড পিনাট বাটার এবং মাঝেরই আকারের কলা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমার সকালের নাস্তায় প্রতিদিন খেজুর থাকে কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার মিষ্টি ফল হলেও এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না এতে থাকা ফাইবার খাবার ধীরে ধীরে হজম করতে সাহায্য করে এবং এটি আপনাকে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে তাই ডাইটে প্রতিদিন অ্যাটলিস্ট একটা থেকে দুইটা খেজুর রাখা খুবই উপকারী কিছুক্ষণ পর নিয়েছি গ্রিন টি মিড মর্নিংয়ে আজ রেখেছি গ্রিন অ্যাপেল লাঞ্চে ছিল একটি মাঝারি আকারের আম একটি শশা অল্প তেলে ভেজে অল্প তেলে ভাজা মাছ এবং কিছু লিচু আমি কিন্তু দুপুরে খাবার আগেও এক গ্লাস পানি খেয়ে নিয়েছি চল্লিশ মিনিট হেঁটে আসার পর প্রথমে আমি পানি খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এর কিছুক্ষণ পর ব্ল্যাক কফি এবং বিস্কিট খেয়েছি ডিনারে ছিল ফ্রুট সালাদ আমি টেবিল চামচ মিষ্টি দই ব্যবহার করেছি বলেছিলাম কিছু টিপস শেয়ার করব টিপস নাম্বার ওয়ান প্রতিদিন ডাইটে খেজুর রাখার চেষ্টা করুন টিপস নাম্বার টু সব সময় চেষ্টা করবেন খাবারগুলোকে একটু আকর্ষণীয় কালারফুল এবং টেস্টি করে মেক করতে নির্দিষ্ট ক্যালোরি মেনটেন করি এতে করে আপনার ডায়েটের খাবারের প্রতি কোনো অনীহা তৈরি হবে না বিরক্ত বোধ আসবে না নাম্বার তিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং নিজের পানি খাবার পাত্রটি আলাদা করে ফেলুন এতে করে আপনার বুঝতে সুবিধা হবে আপনি সারা দিনে কতটুকু পানি পান করলেন মনে রাখবেন ওজন কমানোর অনেকগুলো গোপন রহস্যের মাঝে এটি একটি আজ তবে বিদায় নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ